কেমন আছো? তুমি নিশ্চিত তোমাদের জন্য একটা অসম ভিডিও। তো এখন তারা স্টার্ট দিয়ে দাও, স্টার্ট দিয়ে দাও, স্টার্ট দিয়ে দাও। আমার সামনে দুটো পাবলিক রয়েছে, দোনো জনে হিরোইকের থেকে ব্রঞ্জে সিলভারে নেমেছে। তারা অনেক প্রো প্লেয়ার, একজন হয়েছে বিডি সেভেন্টিন বস গিল্ডের, যেন কেননা আমিও বিডি সেভেন্টিন বস গিল্ড আছি। তো এখন দেখা যাক আমরা সোলার স্টুডিওতে পারি না। আমরা হলাম বিডি সেভেন্টিন হাসান, মানে জিডব্লিউ হাসানের ছোট ভাই। দেখা যাক, সে অনেক বড় ইউটিউবার, আমিও একটা ইউটিউব চ্যানেল খুলেছি তাই দেখে। তো এখন আমি আরও দোনো ভাই একসাথে ভিডিও করতেছি। তো এখন একজনের কাছে দুজনের থেকে এত কিছু না, আমরা খেলতে যাচ্ছি, কাস্টম খেলতে যাচ্ছি। তো এটা আমি তাড়াতাড়ি বলতেছি কেন, এখন তোমরা গানটা শোনো, আমি ভিডিও শেষে কথা বলতেছি। তো বন্ধুরা, তোমরা গান শোনার দরকার নেই, আমরা এখানে কথা বলে বলে খেলবো, কথা বলে বলে মারবো। বন্ধুরা, আমার কোনো কথা নাই, তার জন্য বলতে আসি বন্ধুরা। তো ভাই, এখানে কী যেন চকচক করে উঠছিল, এই জায়গায় কী যেন চকচক করে উঠছিল। আমাদের কি, আমরা কাস্টমাইজটা বুঝে আনলে তো আমাদের ভিডিওটা হবে। শোকনা মারো, এ ভাই খোলা মাঠে আসো, খোলা মাঠে। হোয়াট আ গ্লুয়াল, হোয়াট আ নেট ব্রো, এখানে চলে আসো, এখানে চলে আসো তোমরা ব্রো। ট্রিপল 9+ ইয়ারা তেরা শোকনা মারো, মারা তেরা ইয়ারেরা। আমাদের এমডিয়া হাত কাকা কোথায় আছে? আমার পিঙ্কি হয়ে গেছে। হে ভাই, থার্ড পেডি করতেছো কেন? তো কি করবো ভাই, গ্লুয়ালই পারে না। এখন দেখো ঘুরে এসে খেলতেছে না, এখন আমার এবার তুমি শেষ। বিশ্বাসের কোয়ালে চোখটা দি ভাই, যা কথা বলবো না, জ্ঞান নেই দেখা যাক আমরা জিততে পারি। নিজে নেট দিয়ে খেলতে গেলে অবস্থা টাল হয়ে যায়। আপনার কোথায়? মারিস না, আমার ড্যামেজ দিয়ে অনেক উপকার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর ভূগম হইতাম নাম নিলাম, এত কিছু নাম নিলে তো ভূগম লাগিল, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আগে ওই দিন থেকে একটা ডাকলে দিতাম, আর কেলে টিপ দিতে মনে করি বাইক গুলো গ্রেনেড একটা নিয়ে আনিছি, সমস্যা নেই, গ্রেনেড খালা দেওয়া যায়, নো প্রবলেম। ও গ্রেনেড চাচু, এ দাঁড়ো, আমি উপরে আসতেছি, দাঁড়ো, আমার কাছে 3টা আছে, লাগলে নিয়ে যাও। সাইমন মারিস না, একবার কই দিছি মারলে হয়, কিন্তু কানে কান চাপা গরম করি, আমাকে থাপ লাগ জান তুই হর
কই আমি নে রে আমি মারি নাই কাকা সরি কাকা সরি সরি কাকা সরি ভাই আরে ইয়ার কি করছে পায়ের নিচে পাচ্ছি কারণ কারণ আপনি আপনি রেডি যান সাইমনের ধারে যান ওয়ান টু থ্রি এই সাইমন গ্লোয়ালের পিছে রেডি হয়ে গেছিস আর এবার ভুকং ম্যাম কেন লাই ভুকং ইউজ করেম আমরা কি বুকা হইতে পারি না আমরা পারি না আমরা পারি না তোরা বুকা হইতে পারো আমি পারি না আমি বুকা হইতে পারি না এই ইয়াতে আসো শর্ট রেঞ্জ আসো আই মিন খোলা মাঠে আসো আপনার টিমমেন্ট ইতি মেরেছে টিপ খাইলে আমার আর বুলেট টিপ খাইয়া যাইব সমস্যা বুকং আগে ইউজ করি আবার ক্যান্সেল দিদে সাইমন বুকং ইউজ দি ক্যান্সেল দিদে এক কাকু অনে এন না একটু পরে এনজে না এন ওয়ান টপ দিদে আরে আসেন এখন আসেন আমি আসছি কাকু গো কাকু গো কাকু গো কাকু গো ভাই এটা কি নেট এই উপরের দিকে কেন মারো আমি ওয়ান টপ দিতে পারি আরে ভাই এখন আবার আমার প্রাণের চেয়ে প্রিয় জিকুমি আরে ভাই আবার বুকং সরি আমি বললাম না আমার মাথায় গরম কইরাটা একবারে বলে দিয়েছিলাম ভাই এত তাড়াতাড়ি 7 মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি মেসেজ করতে কারণ না ভাই তোমরা সাবস্ক্রাইব করো না জলদি ভিডিও দেখতে চাও না তাই জন্য এই জন্য তোমরা কেন সাবস্ক্রাইব করো না তোমরা 10টা ডিজিয়ালক আমি আগের একটা ভিডিওতে দিয়েছিলাম 10টা ডিজিয়ালক গিভওয়ে দিতে যাচ্ছি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না কেন ভাই সাবস্ক্রাইব করলেই তো আমি মানে লাইক অথবা শেয়ার সাবস্ক্রাইব কিছু দিলে তো আমি পরে আবার আরও বেশি করতে আরও বেশি করে এমন এমন ভিডিও সার্ট করব আরে ভাই আমার আসতে একটু দেরি হয় না কোথায় তোমরা কোথায় আছো ভাই আমাদের যেই নেট আমার সেই নেট ইয়ারা তেরা শোক নামা মারা তেরা ইয়ারা হে ভাই দুজনে দুই দিক থেকে দর্শা মারে আরে ভাই আবার বুকে আমার টিপ খাইছে ভাই রে ভাই ভাই কি বাঁচা বাঁচলাম এই গ্লোয়াল ফাটানো নাই আচ্ছা তোমার ইচ্ছে সমস্যা নেই ভাই ভাই চাচ্চু চাচ্চু এই রাউন্ড আমি শেষ ভাই পিছের থেকে কেন আসো এখন আমিও পিছের থেকে ঘুরে আসবো তারপরে ভালো লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোকে জানি টাকা লাগে
এটা তো এটা বুঝলাম, তবে একজন সামনে দিয়ে একজন পিছন দিয়ে কেন? দুজনে এক সাইডে, দুজনে এক সাইডে দিতে পারে না? ও এটা কো কো এই যে আমি উপরে একটা গ্লুয়াল মারছি দেখো, এই যে উপরে গ্লুয়াল মারতে আসছি আর আমার নিচে দিয়ে খালি, আমার নিচে দিয়ে খালি, আমি উপরে দিয়ে গ্লুয়াল মারি। হ্যাঁ দেখছি দেখছি, দেখাটা বড় কথা না, বড় কথা হইলে তোমরা কোথায়? ওই দেখো দুইজনে দুই দিক থেকে আসছে। তাহলে কাকা কোন দিক দিয়ে আসছে? আচ্ছা সমস্যা নাই ভাই, নো প্রবলেম। আমার গর্ব হচ্ছে যে আমি এত ভালো খেলি, তাই জন্যে আমার মুখ দিয়ে শুদ্ধ ভাষা বের হইতেছে। ঠিক আছে কাকু, ডাইন সাইডে, আপনাদের বাম সাইডে, আর নাহলে এই সাইডে আসো, তোমাদের ডাইন সাইড আমার বাম সাইড, এই সাইডে আসো। আসো যারা পারে তারাই দিতে পারে। একটা গ্লোয়াল বালাস না কই তুই? ভাই ওরা দেখতেছি না, কই গ্লোয়াল একটা পালা এই যে আমি বলেছিলাম তোমরা আমার সাথে পারিবে না, পারি পারিবে না, বেনা পারিবে না। এ ফুল নেবেন কেউ? ফুল এখানে ফুলের দোকান আমি অনেক কষ্ট করে বানিয়েছি, আর একটু বড় করে নেই, কেউ ফুল নেবেন? ফুল লেভেল 3 এর ফুল লাগবে, ফুল। কই তোমরা ভাই? এটাই তো খেলার মজা, মজা ব্রো।
ভূকংটা নষ্ট করে ফেলি আগে, নাহলে আবার ভূকং হইতে মন চাইব। আরে ভাই ক্যান্সেল, আমি এখানে ফুলের বাগান বসিয়ে দেবো। আরে ভাই ভাই ফুল নেবেন কেউ? ফুল ফুল আর একটু বড় করে নেই, কেউ নেবেন? নিলে বলেন ভাই 15 মিনিটে। ভাই ফুল নিলে বলেন 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 বলেন। মানে ওরা বলতেছে একজন সামনে দিয়ে আইব, একজন পিছে দিয়ে আইব। একজন ইজ গন ভাই। ওরা এমনিতে তো আমি একলা, তার উপরে যে ওরা রিভাইভ দিয়ে খেলতেছে। আচ্ছা ওইটাছে ওইটাছে, ঠিক আছে ঠিক আছে ভাই ভাই। আমি জীবন থেকে আউট হয়ে গেলাম, আমি আউট হয়ে গেলাম জীবন থেকে, সমস্যা নেই। এবারই লাস্ট, এবারের পরে আর মরবো না ভাই। রে ভাই 14,700 টাকা আছে আমার কাছে, 3,200 ছেড়ে 32,000। শুনছো ভাই কথা? শুনলে মনে করে শিলাইতাম খাতা। এই কোন সাইডে আসবা? কোন দিকে আসবা? কোন সাইডে গিয়ে আসবা? ঠিক আছে আসো, আসো মামা, আসো মামা, আসো আসো মামা মামা। দুজনে দুই সাইডে কারে তুই কারে আমার মুখ কারে তুই রে কারে তুই কারে আমার মুখ কারে তুই রে কারে। আরে ভাই সমস্যা নাই, খেলা আমি একটু সমস্যা নাই ব্রো, বটেদেরকে দুই একবার চান্স দিতেই হবে। এটাই তো মানে এই যে আমার আসতে একটু লেট হবে না, আমি দূরে ছিলাম। এই দুজনে ধরো এক সাইডের থেকে আসবে। ভাই
¡Cata!